ভূমিকা তনিময় ভিকারি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি দেখো যারা ছাদে গাছপালা করো তাদের বলবো যে তোমরা এখন সময় থাকতে থাকতে সমস্ত গাছপালা তোমরা ছাদ থেকে সরিয়ে নাও, যাদের জায়গা আছে নিচে বা সিঁড়ির ধাপে ধাপে তোমরা নামিয়ে নাও, কারণ এই প্রাকৃতিক বিপর্যয়ে গাছগুলো একদম বাঁচানো আমাদের সম্ভব হবে না। তো সেই জন্যই এই কথা বলা। সরাতে হবে। আর এই কাগজ ফুলটা দেখো এত সুন্দর কালার হয়েছে না ফুলটার, আর নিচে দেখো সব জবা গাছগুলো দেখো ফুল ভর্তি, তাও সকালে পূজার ফুল সব তোলা হয়ে গেছে আর প্রচুর ফুল হয়েছে। আর এই বৃষ্টির জল পেলে তো গাছগুলো যেন সত্যি মানে জল পেয়ে গাছগুলো যেন সত্যি একটু প্রাণে বেঁচেছে ওরা। আর এত গরম ছিল কদিন, মানে আমাদেরও মানুষেরও যেমন অবস্থা গাছগুলোরও। তো যাই হোক, তো গাছ এখন দেখি আমরা চলে এলাম, তো একটু পরে সোনাইকে খাইয়ে তারপরে সব করে যাবো গিয়ে, আর সব গাছপালাগুলো নামিয়ে দিয়ে আসবো। আর আমার স্নান করে পুজো করা হয়ে গেছে, আর সোনাইকে এখন আমি একটু দুধ কনফিউজ খাইয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করব। তো সোনাইকে একটু গল্প করে করে কথা বলে বলে ওর সাথে খাওয়াচ্ছি। আর বাইরে এত মেঘমেঘ পড়ে আছে না, যেন মানে আকাশ যেন একদম চোখ বুজিয়ে নিয়েছে এরকম। আর মাঝে মাঝে একটু একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, দেখো আকাশে পুরো মেঘ, আর গাছগুলো নামাবো বলে আবার উপরে এসেছি। আর মাঝে দেখো জোর জোরে বৃষ্টি হয়েছে গেল, ঝরঝর করে বৃষ্টি হয়েছে গেল। জানি না আমফানে তো খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা তো ভালোই হয়েছিল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ সুন্দরবনের যে এরিয়া ওই সব এলাকাও তো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল। জানি না এই আসে কতটা ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক, ওই জন্যে এখন আমরা সে সব কাজ সকাল থেকে উঠে সব তাড়াতাড়ি করে সব কাজ করে নেওয়ার চেষ্টা করছি, কারণ দু একদিনের মধ্যেই তো ওরকম একটা পূর্বাভাস প্রাকৃতিক একটা তো এ আছেই। তো সেই জন্যই দেখো গাছগুলো সব সিঁড়িতে নামিয়ে দেওয়া হয়েছে। আগেরবারে আমার অন্তত 8টা থেকে 10টা গাছ আমফানে আমার পুরো নষ্ট হয়ে গেছে, যেগুলো খুব প্রিয় ছিল, প্রত্যেকটা গাছই প্রিয়, তবুও নষ্ট হয়ে গেলে না সত্যি খুব খারাপ লাগে। তো হচ্ছে আমার হাজব্যান্ড সব নামিয়ে দিচ্ছে গাছগুলো, আর দেখো দোতলাতেও কিছু কিছু নিয়ে চলে এসেছি, সিঁড়িতে সব গাছ তা ধরছে না, দোতলাতেও নিয়ে চলে এসেছে নামিয়ে দিকে। অন্যান্য আমি রান্নাঘরে সমস্ত কাজফাজগুলোও করবো এরপর নিচে এসে, তারপরে আমরা একটু টিফিন করে নিচ্ছি। এখন 11টা বেজে গেছে, দেখো মুড়ি শশা ছোলা পেঁয়াজ মটর মটর মানে ছোলা মটর সেদ্ধ শশা পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে মুড়ি মেখে নিয়েছি। তো দেখো এদিকে আমি রান্না করতে করতে, এটা হচ্ছে পটল আলু খোসা ভাজা হচ্ছে, এটা বাটা হবে, ডাল হয়ে গেছে, আচ্ছা আলু পটলের তরকারি হবে কেটে রেখেছি। আর করতে করতে দেখো আমি রান্নাঘর মানে অনেকটাই ক্লিন করে নিয়েছি সব পরিষ্কার করে, আর ওই যে ওখানে সব নোংরাগুলো রেখেছি তো ফেলে দেব। আর এখানে দেখো বাসনপত্র সব মেজে সব রুটি বেলার বেলুন চাকি টাকি সব আমি উপর করে রেখেছি, কারণ কী বলতো এবার জশের এই যে আসার ব্যাপারটা আছে, তো যদি আসে তখন কারেন্ট চলে যাবে এবং অন্যান্য কাজবাজ তো করা ঠিকঠাক যাবে কিনা, কারণ জলের অভাব দেখা দেবে। আগেরবারে আমফানে যেমন আমাদের একদম এখনও স্মৃতি এখনও মানে সে বলা যায় নাই। তো এইখানে দেখো সব মানে যা মশলাপাতি আনার সব টুকটাক কিছু কিছু শুকনো আনাজপত্র মশলাপাতি এনে রাখা হয়েছে অল্প করে করে। আর মধ্যবিত্তদের মধ্যবিত্ত মানে ফ্যামিলিতে হ্যাঁ মানে সব কিছু বাঁচিয়েই চলতে হয়, নাহলে তো আর কিছু করার মতো নেই, আর পরিস্থিতিও খুবই খারাপ, কিছু করার নেই, যেটুকু আছে সেটুকুকেই বাঁচিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে মানিয়ে গুছিয়ে। তো যাই হোক, তো আর এখানে হচ্ছে তোমার দাঁড়াও দেখাচ্ছি, এখানে হচ্ছে তোমার এই যে সোনাইয়ের একটু ঝাল কম দিয়ে ভেন্ডি আর তরকারি, এখানে হচ্ছে আমাদের আচ্ছা সোনাইয়ের আর বাবার একটু মাছ ভেজে রেখেছে। তো আর এখানে যে দাগগুলো দেখছো এগুলো কি বলতো লেবু রাখা ছিল তো অনেকদিন ধরে, তো সেই লেবু কেটে রাখা ছিল সেগুলো দাগ, তো এগুলো আমি পরে ওঠাবার চেষ্টা করবো। যাই হোক এখন আর এখানে বাসনপত্র রেখেছি বলে এখানে আর কিছু রাখা নেই, জলও সব ভরে আনা হয়েছে কল থেকে, আর কারণ কারেন্ট চলে গেলে তখন অ্যাকোয়াগার্ডও
বেশিক্ষণ কাজের কাজ করবে না। তো যাই হোক, এই তোমাদের সাথে শেয়ার করলাম আমফানের প্রস্তুতি, আমফানের সরি যশের প্রস্তুতি। যদি কপাল ভালো থাকে, কমের উপর থেকে যায়, তো সবারই সেটা মঙ্গল। আর যদি তাণ্ডব দেখায়, তো সেখানে তো প্রকৃতির লীলা, আরও কিছু করার নেই। যতটুকু ঠিকঠাকভাবে করার চেষ্টা করছি সবাই মিলে, তো যাই হোক আমি কীভাবে কাজগুলো করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। তো আমার রান্নাবান্নাও হয়ে গেছে, তো সোনাইকে খাওয়াতে বসে গেছি। হ্যাঁ, তো সোনাইকে খাওয়াতে খাওয়াতে আজকে ব্লগটা শেষ করে। লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।